মাত্র 20 মিনিটে ফটোশপের কোর্স কি সম্ভব? আদৌ কি সম্ভব? অবশ্যই সম্ভব। আসছি একটা ইন্ট্রোর পরে। হ্যালো ভিউয়ার্স, আই এম কয়েস ফ্রম ন্যাশনাল ট্রেনিং একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে 10 মিনিটের ফটোশপের কোর্স সম্পন্ন করবেন। তার আগে বলে নিচ্ছি যে আপনারা যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা এই ভিডিও থেকে দূরে সরে থাকবেন, এবং যারা বেসিক লেভেলের আছেন বা বিগিনার লেভেলের যারা তারাই এই ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তার লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দেবেন। আর সেই সাথে বলে নিচ্ছি যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আপনি পরবর্তী ভিডিও পেতে সহজ হয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপের কোর্সে। তো অ্যাডোবি ফটোশপের ব্যাপারে হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অ্যাডোবি ফটোশপ 7 সেট আপ দিয়ে রাখবেন। অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করে নেবেন। অ্যাডোবি ফটোশপ 7 খুব সহজে আপনি এই সফটওয়্যারটির দ্বারা ফটোশপের কাজ শিখে নিতে পারবেন। পরবর্তীতে যখন আপনি ভালো একটা কাজ করতে পারবেন তখন পরবর্তীতে না হয় আপনি বিভিন্ন ভার্সন রয়েছে অ্যাডোবি ফটোশপের, বিভিন্ন ভার্সনগুলো আপনি দেখে নিতে পারবেন। তো যাই হোক, ফটোশপের বিষয়টা আসছে। ফটোশপ ওপেন হওয়ার পরে যে বিষয়টা আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ফটোশপ লেখা আছে, তারপরে দেখুন আপনার একটি নিচে একটি বার দেখা যাচ্ছে, ফাইল থেকে ধরে হেল্প লেখা রয়েছে, এই বারটি হচ্ছে মেনু বার, তারপরে একটি বার রয়েছে অপশন বার, আর এখানে রয়েছে টুল বার। টুল বারের মধ্যে বিভিন্ন অপশন রয়েছে যেগুলো দিয়ে আমরা ফটোশপের কাজ করব। তারপরে এখন বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো হচ্ছে সালে এক একটি প্লেট, এক একটি প্লেটের মধ্যে নেভিগেটর অপশন রয়েছে, ইনফো রয়েছে, ইনফো রয়েছে, নেভিগেটর রয়েছে, কালার রয়েছে, সোয়াচ রয়েছে, স্টাইল রয়েছে, এগুলো বিভিন্ন কাজ আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো দেখুন এখানে হিস্টোরি আছে, হিস্টোরিতে হচ্ছে মূলত আপনার আপনি কী কাজ করছেন না করছেন সেই বিষয়ে একটি বার্তা প্রদান করবে। এখানে অ্যাকশন কোন পর্যায়ে আপনি কাজটা কি নিয়ে গেছেন সেটি এখানে প্রেজেন্ট করবে। তারপর হচ্ছে টুল প্রেজেন্টটা হচ্ছে মূলত হচ্ছে এখান থেকে টুল বার থেকে আপনি কোন কোন টুল দ্বারা ব্যবহার করছেন বা কী করেছেন এগুলো এখানে প্রদর্শন করবে। লেয়ার হচ্ছে বিভিন্ন ধরনের ছবি, যে ছবিগুলো আমরা আনবো বিভিন্ন ধরনের লেয়ার তৈরি করব সেগুলো লেয়ার, চ্যানেল পাথ, এই বিষয়গুলো আমি আপনাদেরকে সরাসরি দেখাতে হবে। তো আমি এটা আসছি পরবর্তীতে দুটির বিষয়ে। আচ্ছা, এখন আমরা শুরু করতে চাই। তো শুরু করার জন্য আমরা যা করব, ফাইল ক্লিক, নিউ ক্লিক, যদি কোনো একটা নতুন কোনো একটা কাজ করতে চাই তাহলে আমরা এখানে ফাইল ক্লিক, নিউ ক্লিক করে একটা সাইজ দিতে হবে, নির্দিষ্ট সাইজ দেওয়ার প্রয়োজন রয়েছে। তো নির্দিষ্ট সাইজ আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ডিফল্ট কিছু সেটিং রয়েছে, এখানে A4 সেটিং রয়েছে, তারপর হচ্ছে আপনার 4-6, এটা হচ্ছে এক ধরনের একটা নির্দিষ্ট সাইজ যেটাকে বলি আমরা 4R, তারপর হচ্ছে 2x3, এটা হচ্ছে আপনার 3R, তারপরে হচ্ছে আপনার 5x7, এটা হচ্ছে 5R, এইভাবে বিভিন্ন নির্দিষ্ট সাইজ রয়েছে। তো আপনি চাইলে এখানে সাইজ আপনি আপনার মতো ইচ্ছে মতো বা ইচ্ছে অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখানে ইঞ্চি রয়েছে, ইঞ্চি দিলে ইঞ্চি দিতে পারবেন, অথবা পিক্সেল দিতে পিক্সেল দিতে পারবেন। তো এগুলোর বিষয়টি হচ্ছে আপনার ইঞ্চি এবং পিক্সেলের মাপ আপনাকে জানতে হবে। ইঞ্চি হচ্ছে মূলত ইঞ্চির যে বিষয়টা রয়েছে সেটি আমরা পিক্সেলের যখন পরিণত করব তখন এটি বেশি হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে পিক্সেল দিই তাহলে দেখুন এখানে কী হয়, 504 পিক্সেল, তারপর এখানে যে দেখুন হাইট আছে 5 ইঞ্চি, এই জায়গায় যদি আমরা পিক্সেল দিই তাহলে হচ্ছে 360 পিক্সেল। এখানে রেজুলেশন 72 দিবেন, 72 না দিয়ে যদি একটু বেশি দিবেন তাহলে সমস্যা নেই। এতে করে আপনার যে জিনিসটা হবে, 72 রেজুলেশন দিলে খুব তাড়াতাড়ি কাজ করতে সুবিধা পাবেন, ফাইলটি আপনি খুব সহজে সেভ দিতে পারবেন, তাছাড়া এই ফাইলটিকে নাড়াচাড়া করতে খুবই সুবিধা হবে। যদি আপনি রেজুলেশন হাই দেন তাহলে এক্ষেত্রে ফাইলের রেজুলেশন অনেক হাই হবে, বাট কাজ করতে সময় অনেক সময় একটু প্রবলেমে পড়তে হতে পারে। যদি কম্পিউটার কনফিগারেশন ভালো থাকে তাহলে আমি সাজেস্ট করবো আপনারা 150 অথবা 200 রেজুলেশন দিয়ে কাজ করবেন। যাই হোক, আমরা একটা নির্দিষ্ট সাইজ নিতে পারি। তারপরে দেখুন কোন ফাইল যদি ওপেন করতে হয়, যে ফাইলটি নিয়ে আমরা কাজ করব সেই ফাইলটি যদি ওপেন করতে হয় তাহলে ওপেন ক্লিক করতে হবে, তারপরে আপনার নির্দিষ্ট যে ফাইলটি আপনি ওপেন করবেন সেই ফাইলে যেতে হবে। যেমন আমি ইমেজ এই ফাইলটি ওপেন করলাম, তাহলে এই ফাইলটি আমি ওপেন করার জন্য এখানে ওপেন বাটনে ক্লিক করতে হবে অথবা ডাবল ক্লিক করলে চলবে। তারপর দেখুন এই ফাইলটি ধরেন আমি কাজ করব, এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখছি, এটি কিন্তু আমাদের নিউ লেয়ার, নিউ ফাইল, এটা হচ্ছে এখনও কাজ করা হয়নি বা কম্পিউটার এখন সেভ হয়নি, এটি কিন্তু আপনার কম্পিউটারে সেভ করা একটি ফাইল, ঠিক আছে, এটা জরুরিও হতে পারে আপনার জন্য। তাহলে আপনি যে জিনিসটা করবেন, এই ফাইলটি কাজ করার পূর্বে এই ফাইলটির উপরে যেখানে টাইটেল বার আছে দেখুন এই ফাইলটির উপরে কিন্তু লেখা আছে ফার্স্ট সাইজ ফটো, এটা কিন্তু এই ফাইলের একটা টাইটেল বার। তো এই ফাইলের উপর আপনি সিঙ্গেল ক্লিক করবেন, ডান বাটনে ক্লিক করলে যে অপশনগুলো আসবে সেখান থেকে আপনি ডুপ্লিকেটে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করার পর আপনি ওকে ক্লিক করবেন।
ওকে ক্লিক করার পরে যে জিনিসটা করবেন আপনি ডুপ্লিকেট যেটি রয়েছে ডুপ্লিকেট যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি রেখে দিবেন এবং অরিজিনাল যে ফাইলটি সেটি ক্লোজ করে দিবেন কেননা তাতে অরিজিনাল ফাইলটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলো না তো এইভাবে আপনি মূলত ফাইলটা আনবেন যাই হোক এখন এই ফাইলটির কাজ আমরা দেখব এই ফাইলটি কাজ করবেন কিভাবে ধরেন এই ফাইলটি হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ফটো এটির ব্যাকগ্রাউন্ড আছে এক ধরনের একটি নির্দিষ্ট কালার দেওয়া রয়েছে তো আমরা চাচ্ছি এটাকে ব্লু বা পিঙ্ক কালারের কোনো একটা কালার আমরা দিব তাহলে এক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারবো এই ধরনের ফাইল যেগুলো আছে এই ফাইলগুলো সাধারণত পাসপোর্ট সাইজের ছবি এই সাইজটিও অলরেডি এই ছবিটি হয়তো কেউ না কেউ কাজ করেছে কাজ করার ফলে অথবা কাজ না করে থাকলে এটি সম্পূর্ণ এক কালার রয়েছে তাহলে আমরা এক্ষেত্রে জিনিসটা করতে পারি আমরা এখানে ক্লিক করে এইভাবে সিলেক্ট করে পিছনের ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারি এবং এই সিলেক্টটাকে অবস্থায় তো প্রশ্ন হচ্ছে যে এই এটা আমি করলাম কীভাবে এখানে দেখুন বাম পাশে যে টুলবার রয়েছে সেই টুলবার থেকে একটা ক্রপ টুল রয়েছে ঠিক আছে এখানে ক্রপ টুল না সরি এটা হচ্ছে ম্যাজিক টুল এই ম্যাজিক টুলটি আমরা ক্লিক করব ম্যাজিক টুলটি আবার যদি আমরা কিবোর্ড কমান্ড ক্লিক করতে চাই কিবোর্ড কমান্ড অ্যাপ্লাই করতে চাই তাহলে ডাব্লিউ যে কিবোর্ড কী রয়েছে তার উপর ক্লিক চাপ দিলেই এটি এই কমান্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এইখানে দেখুন আপনার টলারেন্স রয়েছে এটি বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখতে পারেন আপনি যদি আপনি খুব বেশি কম দেন এক্ষেত্রে সিলেক্ট কম হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি দিলে আবার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল যেভাবে থাকবে সেটাই আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তারপরে এখান থেকে আমি নির্দিষ্ট কালার একটি চয়েস করে দিলাম ধরেন আমি দিলাম ব্লু কালার দিতে চাচ্ছি তাহলে এখান থেকে ব্লু কালার আচ্ছা এই কালারটাই আমি দিচ্ছি ধরেন এই কালারটি দেওয়ার পরে এখানে সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে এইখান থেকে দেখুন এইখান থেকে এটা ক্লিক করেছি তারপরে এখান থেকে পেইন্ট বাকেট টুল এটার উপর ক্লিক করেছি ক্লিক করার পরে এখানে ক্লিক করছি দেখুন খুব সহজে আমি এটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়েছি তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি তারপরে এখানে আমি ক্লিক করব দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি এইভাবে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন যদি সেটা এক কালারে হয় আমি আবারও বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড যদি এক কালারে হয়ে থাকে ধরেন আপনি দেয়ালের পিছনে ছবি উঠলেন তো দেয়ালটা আসলে খুব একটা ভালো দেখাচ্ছে না তো আপনি চাচ্ছেন যে স্টুডিওর মতো ভালো একটা কালার অ্যাপ্লাই করবেন তাহলে এক্ষেত্রে আপনি এই জিনিসটা করবেন তারপর সেভ দিয়ে দিচ্ছি সেভ এস তারপর একটি ফাইল আমি যে কোনো একটি নামে সেভ দিচ্ছি ধরেন পি সাইজ নামে আমি দিলাম অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো এটা হচ্ছে পি সাইজ এটি তারপরে এখানে মিডিয়াম দেওয়া আছে আমি চাইলে এখানে হাই লো ইত্যাদি দিয়ে দেখতে পারি তো আপনি চাইলে সেগুলো দেখবেন আমি হাই দিচ্ছি 8 ওকে দিচ্ছি তারপরে এই ফাইলটি সেভ হয়ে গেল ঠিক আছে এখন এই ফাইলটি দেখুন আপনারা এই ফাইলটি সেভ হয়েছে এই দেখুন এই ফাইলটি সেভ হয়েছে পাসপোর্ট সাইজের এই হচ্ছে পাসপোর্ট সাইজের ফাইল কিভাবে আপনি কাজ করবেন তারপরে হচ্ছে ধরেন আপনি কোন ছবির আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি পিছনে এটি দিয়ে দিবেন ঠিক আছে তার জন্য আপনাকে যা করতে হবে দুটি ছবি আপনি এখান থেকে টেনে ড্র্যাগ করে নিয়ে ফটোশপে নিতে পারেন অথবা আপনি ফটোশপ থেকে চাইলে ফাইল ক্লিক ওপেন ক্লিক করে এই ফাইলগুলো নিয়ে আসতে পারেন তো আনার পদ্ধতি তো আপনারা জানেনই আর যারা জানেন না তারা জানলেন তো এই ছবিটা এখন এইখানে আনবো এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অথবা এই ছবিটাকে ক্রপ করে আমি এখানে নিয়ে আসবো তো এই জন্য আমাকে যা করতে হবে বাম পাশে যে টুলবার রয়েছে টুলবার থেকে আপনি পেন টুল যেটি রয়েছে পেন টুলের উপর ক্লিক করবেন পেন টুলে আবার বিভিন্ন ধরনের পেন রয়েছে সেগুলো আপনার খেয়াল রাখবেন প্রথমটি যেটি আছে সেটি সিলেক্ট করবেন বেসিক লেভেলে যারা আছেন সবাইকে আমি বলে রাখছি আপনারা প্রথমটা দিয়ে কাজ করবেন তো এইটা যখন আপনি কাজ করবেন এটা এই সম্পূর্ণ ছবিটাকে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যতীত আপনি ছবিটাকে এই মানুষটাকে আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপর আনবেন তাহলে আপনি যা করবেন এই 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 লেয়ারটার উপর রেখে তারপরে আপনি যা করবেন এই যে লেয়ারটা ঠিক আছে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি লেয়ারের উপর ক্লিক করে দেখুন এখানে তারপরে দেখুন এদিক থেকে পাথ একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে চিহ্ন রয়েছে এই চিহ্নের উপর ক্লিক করে নিউ পাথ ক্লিক করব নিউ পাথ ক্লিক করার পরে ওকে ক্লিক তারপরে যা করব এই ছবিটাকে আমরা কেটে এখানে নিয়ে আসব তো এই জন্য আমরা যা করব এই ছবিটার উপর ক্লিক করব যদি আপনি এখানে পাথ না দেন এখান থেকে যদি নিউ পাথ না দেন তাহলে আপনার সিলেক্ট করতে সমস্যা হবে আপনারা বেসিক লেভেলে যারা আছে তারা অনেক সমস্যায় পড়তে হবে তাই আপনারা এই জিনিসটা করে রাখবেন তারপরে হচ্ছে এই ছবিটাকে আমি এখানে ক্লিক করলাম
ক্লিক করার পরে এইটা যেহেতু একটু বড় করব এটা কাজের সুবিধাতে আমি বড় করে নিয়েছি তো এইখান থেকে আমি ধরে এই এটা ক্লিক করব তো ক্লিক করার জন্য আমাকে যা করতে হবে কিবোর্ডের আল্ট্রা যে বাটন রয়েছে আপনারা দেখবেন খেয়াল করে যে কিবোর্ডে একটি আল্ট্রা বাটন রয়েছে এই আল্ট্রা বাটনের উপর ক্লিক করে আল্ট্রা বাটন চাপ রেখে তারপরে কিবোর্ডের মাউসের বাম বাটনে ক্লিক করতে হবে এইভাবে যতটুকু অংশ আপনি সিলেক্ট করবেন ততটুকু পর্যন্ত এইভাবে বারবার সিলেক্ট করতে হবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা করবেন মনে রাখবেন আমি কিন্তু এইভাবে করছি কিবোর্ডের আল্ট্রা বাটন চেপে তারপরে হচ্ছে আপনার মাউসের বাম বাটনে ক্লিক করছি তারপর আবার আল্ট্রা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এইভাবে মুভ করাবো এটাকে মুভ করানোর পরে সেই নির্দিষ্ট অংশে গিয়ে যখন পৌঁছব তখন আবার মাউসের বাম বাটনে ক্লিক করব আল্ট্রা চেপে তো এইভাবে করতে যাব বড় ছোট করে নিতে পারি প্লাস মাইনাস বড় ছোট করার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এইভাবে আপনি ব্যবহার করতে হবে কন্ট্রোল মাইনাস মারলে এটি জুম ইন হবে এবং কন্ট্রোল প্লাস মারলে জুম আউট হবে তো কিবোর্ডে এগুলো কন্ট্রোল এবং প্লাস মাইনাস দুটি আছে আপনারা দেখে নেবেন যখন যেভাবে প্রয়োজন সেভাবে আপনারা মুভমেন্ট করাবেন আচ্ছা এখন যেটি রয়েছে যে এই মধ্যখানের অংশটুকু আমরা কিভাবে সিলেক্ট করবো এটি পরে করব যেহেতু এটি সম্পূর্ণটা আমরা একসাথে নিতে যাচ্ছি তাই যে অংশটুকু বাদ রয়ে যাবে সেগুলো আমরা পরে করব তো এখান থেকে দেখুন এইভাবে আমরা এইরকম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে আবার শেষ করব এটাকে যোগ করব ঠিক আছে তারপরে আমরা ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশন টুলস ওকে ঠিক আছে এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবো এটাকে কিবোর্ডে যে কন্ট্রোল সি একসাথে চাপতে হবে কন্ট্রোল ধরে তারপরে সি বাটনে চাপবেন তাহলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে এই নির্দিষ্ট জায়গায় এনে আপনি এটাকে কন্ট্রোল বি চাপবেন ঠিক আছে এই যে পেস্ট হয়ে গেল এখন এটাকে ছবিকে আপনি কীভাবে সেট করবেন সেটি আপনার ইচ্ছার উপর নির্ভর করে তো নির্দিষ্ট সুন্দর একটা ডিজাইনের উপর আপনি ছাড়লে অবশ্যই এটাকে সুন্দর করে সাজাতে চেষ্টা করবেন যেভাবে এটা ম্যাচিং হয় তো দেখুন তারপরে এন্টার চাপ দিলাম এন্টার চাপ দেওয়ার পরে এটি এখন ওকে হয়ে গেছে তো এখানে যে মধ্যখানের অংশটুকু সাদা রয়ে গেছে এটি আমরা এখান থেকে দেখতে পারি যদি এরকম নির্দিষ্ট একটা অংশ থাকে তাহলে আমরা এখানে ম্যাজিক টুল যেটি রয়েছে সেটির মাধ্যমে এটি সিলেক্ট করে দেখব সিলেক্ট হয় কিনা ওকে তো দেখুন খুব সহজ হয়ে গেল সবশেষে আপনারা যা করবেন ধরেন এই ছবিটার সাথে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড যদি মিল না খায় তাহলে এক্ষেত্রে দেখতে বেমানান মনে হবে তাই আপনারা যা করবেন যে এই ছবিটির উপর ক্লিক করবেন
এই লেয়ার। এখন দেখুন লেয়ারের বিষয়টা আমরা চলে আসছি, ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে লেয়ারের বিষয়টি হচ্ছে যে এখানে দেখুন দুটি লেয়ার রয়েছে, একটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটি, এবং অন্যটি রয়েছে ওই মেন ওই লুকটি, ওই লুকটির যে ছবি আমরা কেটে এনেছি সেই অংশটুকু ছবিটুকু। তো ওই ছবিটুকুর উপর আমরা ক্লিক করতে হবে। যদি আমরা এই ছবিটির উপর কিছু কাজ করতে চাই তাহলে এখানে ছবির উপর ক্লিক করে ডান বাটন ক্লিক করব লেয়ার ওয়ানে, তাহলে এই ছবিটি সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চাই তাহলে ডান বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তাহলে যেহেতু এই ছবিটি আমরা কাজ করছি তাহলে এই ছবিটির এই লুকটার উপরে আমরা কিছু একটা করব। তো এই ছবিটার উপর ডান বাটন ক্লিক করে লেয়ার ওয়ান সিলেক্ট, তারপর এখান থেকে ইমেজে গিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের কালারের অপশন রয়েছে, অটো কালার, কার্ভেজ, কালার ব্যালেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো আমরা ইচ্ছে মতো আমরা দেখে নিতে পারি। ঠিক আছে, তো আমরা যদি চাই এখান থেকে আবার এই লুকটার বাম দিকে একটু অন্ধকার হয়ে গেছে, এটি আমরা দেখুন লুকটার চেহারা বাম দিক কিন্তু ডান দিকের চাইতে কম ফোকাস হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা যা করব এটি এখান থেকে এই টুলসে ক্লিক করে ডি টুল যেটি রয়েছে তার উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে পার্সেন্টেজ আমরা 12% এর মতো করে দেব, 12% থেকে 15%-এর ভিতরে। এখানে আমরা লিখেও দিতে পারি, তারপরে এই দিকটা একটু দেখছেন কীভাবে ম্যাচিং হচ্ছে, লোকটার চেহারা কিন্তু এখন বাঁচতেছে। তারপরে চাইলে আমরা এভাবে, তারপর আরেকটা রয়েছে এখান থেকে ব্লেয়ার, ব্লেয়ার যেটি রয়েছে সেটি আমরা এভাবে 12% করে দেবো। 12% করে দেওয়ার কাজে কী আমি দেখাচ্ছি আপনাদেরকে, 12% করে তারপরে আমরা যেভাবে কেটেছিলাম কাটার পদ্ধতিটা যে লাইন বাই লাইন করেছিলাম সেই দিক দিয়ে আমরা একটা ব্লেয়ার মারব, ব্লেয়ারটা প্রয়োগ করব। ব্লেয়ারটা প্রয়োগ করার ফলে যে জিনিসটা হবে যে ছবিটার সাথে অ্যাডজাস্ট হবে, খুব একটা বোঝা যাবে না যে কাটা কেটে এনে ছবিটাকে অ্যাড করা হয়েছে, দেখতে অনেকটা সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে ছবিটি আমি অ্যাডজাস্ট করলাম, তাহলে দেখুন এই ছবিটি যদি কোনো আমি সেভ দিই তাহলে সেভ হয়ে যাবে, যে কোনো একটি নামে আমি সেভ দিতে পারি। তো এখানে একটা বলে নিতে যাচ্ছি, ফাইনালি সেভ করার জন্য আপনাকে জেপিজি করে দিতে পারে। যদি এই ছবিটি আপনি বারবার কাজ করতে চান বা পরবর্তীতে আরেকবার এই ছবির উপর কাজ করবেন তাহলে আপনারা যে জিনিসটা করবেন, আপনার পিএসডি দিবেন, ফটোশপ পিএসডি এই ফরম্যাটে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে একটা নাম দিয়ে দিবেন। আর যদি ফাইনালি কাজ করে নেন, একেবারে শেষ পর্যায়ে কাজ আপনার চলে আসে যেটি আপনার ফাইনালি আউটপুট হবে, তাহলে আপনি যে জিনিসটা করবেন এখানে জেপিজি সিলেক্ট করে নির্দিষ্ট একটি নাম দিয়ে সেভ করে নেবেন। তো আমি ছবির নাম দিচ্ছি ধরেন ইমেজ, ইমেজ ম্যান এই নামে সেভ দিচ্ছি। ঠিক আছে, এই ছবিটি আমি এই নামে সেভ দিলাম। এখান থেকে কোয়ালিটির বিষয়টি আমি আগেই বলেছি যে আপনারা মিডিয়াম দিতে পারেন, হাইও দিতে পারেন। তো হাই দিয়ে আপনি আর দিয়ে দিবেন, অটোমেটিকলি নিয়ে নেবে এটা। ওকে, তো এই ছবিটি আমি সেভ করেছিলাম ডেস্কটপে, দেখুন। ঠিক আছে, এইভাবে দেখুন খুব সুন্দর একটি প্রিভিউ আসছে। তো এইভাবে আপনারা ফটোশপে কাজ করে নিতে পারেন। তাছাড়া আরও কিছু অপশন রয়েছে যেগুলো আপনাদেরকে না দেখালেই নয়। আচ্ছা, তারপরে ধরেন আরও কিছু কাজ রয়েছে, যেমন ধরেন আপনি আরেকটি লেয়ার নিতে চাচ্ছেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যতীত অন্য কোনো একটা এক কালার দিতে চাচ্ছেন, তাহলে আপনি যা করবেন এইখান থেকে ক্লিক করবেন, দেখুন বাম দিকে, ডান দিকে ক্রিয়েট এ নিউ লেয়ার এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এখানে খেয়াল রাখতে হবে যে লেয়ারটা কোনটি, নতুন যে লেয়ার সেটি হচ্ছে লেয়ার টু নামে রয়েছে এখন। তো এই লেয়ারের উপর ক্লিক করার পরে আমরা এইখান থেকে নির্দিষ্ট কালার চয়েস করব, নির্দিষ্ট কালার চয়েস করে তারপরে হচ্ছে এইখান থেকে আমরা পেইন্ট বাকেট টুল এটি ক্লিক করব। দেখুন একটি নির্দিষ্ট কালার হয়ে গেছে। তো চাচ্ছি আমরা দু কালারের দেওয়ার জন্য, তাহলে দু কালার দেওয়ার জন্য আমরা যে জিনিসটা করবো এইখান থেকে ক্লিক করে গ্রেডিয়েন্ট টুল এখানে ক্লিক করব, এখান থেকে নির্দিষ্ট দুইটি কালার বা তিনটি কালার যে কোনো একটি কালার আমরা চয়েস করতে পারবো। তারপরে এইভাবে ড্র্যাগ করব, দেখুন কালার হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা ফটোশপের কাজ করে নিতে পারেন। তো বন্ধুরা, সবাইকে আবার ধন্যবাদ জানাই। আজকের ফটোশপের 20 মিনিটের যে কোর্সটি ছিল সেটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে জানাবেন, আর ভিডিওর কমেন্টে জানাবেন আমি আরও লং ভিডিওগুলো তৈরি করব যেগুলো ফটোশপের আরও ভালো অ্যাডভান্স লেভেলের হবে। তো আজকে যেহেতু বেসিক লেভেলের ছিল, আমি খুব সহজে আপনাদেরকে শুধু ফটো এডিট করাটা শিখিয়েছি। আরও অনেক অপশন রয়েছে ফটোশপের, অনেক মজার মজার টিপস রয়েছে যেগুলো আমি আপনাদেরকে শেখাবো বা খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।